ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসকদের সাথে স্বজনদের সংঘর্ষ হয়েছে। এতে দুপক্ষের অন্তত 21 জন আহত হয়। শহরের কমলাপুর এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা নয়ন খানকে অসুস্থ অবস্থায় গতকাল মধ্যরাতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে সংরক্ষিত ওয়ার্ডে ভর্তি করা হয়। রোগীর স্বজনদের অভিযোগ, রাত 1টার দিকে শ্বাসকষ্ট হলে নার্সদের জানানো হলেও তারা ব্যবস্থা নেননি, কিছুক্ষণ পর মারা যান রোগী। এ সময় ডাক্তারদের সাথে কথা কাটাকাটি হয় স্বজনদের। পরিস্থিতি উত্তপ্ত হলে কয়েকজন ইন্টার্ন চিকিৎসক মিলে হামলা চালায়। অপরদিকে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়, এই ঘটনায় হাসপাতালের স্টাফ সহ তাদের 13 জনকে মারধর করা হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।